দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আজকে রেসিপিটি হচ্ছে খেজুরের ঠান্ডা ঠান্ডা। আমরা খেজুর তো অনেকভাবেই খেয়ে থাকি, তাই না? বাট আমরা কি এটা কোনো জুস বা শরবত হিসেবে খেয়ে থাকি? যদি না খেয়ে থাকি, আজ থেকে খাবো। ঠান্ডা ঠান্ডা তৈরি করতে কী কী লাগছে আমরা জেনে নিচ্ছি। খেজুর, মিষ্টি দই, মধু, রোজ ওয়াটার, চিনি এবং ঠান্ডা পানি। তো চলুন আমরা শুরু করছি। দিয়ে দিচ্ছি খেজুর, যেটা আমরা সিজটাকে ফেলে নিয়েছি, মানে বীজে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব রোজ ওয়াটার, চিনি আমরা পরিমাণ মতোই দেবো, কেননা খেজুরে তো অনেক মিষ্টি আছে। জাস্ট একটুখানি আপনার উপর ডিপেন্ড করবে কতটা আপনি খেতে চান। দিয়ে দেবো মধু। মধু এমন একটা জিনিস যে কোনো শরবতের সাথে যায় এবং ভালো লাগে। এবার দেবো মিষ্টি দই। এটা ঘরে বানানো দই, যার জন্য একটু হোয়াইটিশ হয়েছে। আপনারা কেনাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দেব পানি, তারপর তো ঘুটা। আমি এখন সার্ভ করব। কালারটা দেখুন কত সুন্দর, একটু চকলেট শেপ ছিল ওটা। আমি জাস্ট এটা ভাসবে না, খেতে ভালো লাগবে। একটু আশেপাশে সাজিয়ে দিচ্ছি। বাহ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা ঠান্ডা কিন্তু গরম গরম খেলে চলবে না।